মালদা জেলার ইংরেজবাজার থানার পুলিশের হাতে গ্রেপ্তার ভুয়ো ফরেস্ট রেঞ্জ অফিসার। গাজলির বাসিন্দা গৌতম কর্মকার নামে এক যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বন দপ্তরের করা কাঠ পাচারের অভিযোগের তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তাদের মধ্যে অন্যতম গৌতম কর্মকার। জানা গিয়েছে, নিয়মিত চেকিং এর সময় একটি কাঠ বোঝাই লরি আটক করে বন দপ্তর। লরিটি মালদার পুকুরিয়া থানার পরানপুর থেকে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কাগজপত্র দেখে সন্দেহ হয় বন দপ্তরের আধিকারিকদের। এরপরেই ওই লরি চালক অমরত সিংকে আটক করে বন দপ্তরের কর্মীরা। রাজস্থানের বাসিন্দা ওই লরি চালকের কথায় অসঙ্গতি থাকায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। অভিযোগ জানানো হয় ইংরেজবাজার থানায়। এই ঘটনার তদন্তে নেমে লরি চালককে জিজ্ঞাসাবাদ করে আরও দুজনের সন্ধান পায় পুলিশ। মালদার গাজলের বাসিন্দা গৌতম কর্মকার, ইংলিশ বাজারের বাসিন্দা সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এই গৌতম কর্মকার নিজেকে ফরেস্ট ডিপার্টমেন্ট রেঞ্জের অফিসার হিসেবে পরিচয় দিয়ে কাঠ পাচার করত বলে অভিযোগ। বন দপ্তরের শিল জাল করে এই কাজ করত গৌতম, এমনটাই জানা গিয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে অভিযুক্ত। এই ঘটনায় আরও কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। আমাদের রেগুলার পেট্রোলিং চলে, রাস্তাতে আমরা চেকিং করি। সেই চেকিং করার সময় আমরা একটা কাঠের গাড়ি আটক করি, যে গাড়ির মধ্যে আমরা সন টিম্বার, ম্যাঙ্গো সন টিম্বার পাই এবং তার একটা টিপিও আমরা সঙ্গে পাই। কিন্তু সেই টিপিটা ইস্যু ছিল হচ্ছে কালিয়াচক রেঞ্জ থেকে। তা আমাদের কিছু সন্দেহ হওয়াতে আমরা বিস্তারিত ওটার চেকিং করি এবং চেকিং করার পরে আমরা পুলিশে একটা কমপ্লেন জানাই। এখন পুলিশ তদন্ত করছে। আমাদের মনে হয়েছে আমরা এটা রিপোর্ট করেছি, এখন পুলিশ ওটা আইডেন্টিফাই করবে দ্যাট ইজ জেনুইন অর নট। কি গাড়ি ছিল? 14 চাকার ওই টাটার গাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, এবং কোথায় থেকে কোথায় যাচ্ছিল এটা কি জানা গেছে? হ্যাঁ, এটা পরানপুর টু, ওদের যে ট্রানজিট পাস ছিল তাতে ইয়ে ডেস্টিনেশন ছিল পরানপুর টু রাজস্থান। আচ্ছা আচ্ছা, কয়জনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন? আমরা একজনকে অ্যারেস্ট করেছি, ড্রাইভারকে অ্যারেস্ট করেছি। নামটা কি ড্রাইভার? অমরত সিং। বাড়ি? বাড়ি ওই রাজস্থানে। ও একাই ছিল? ও একাই ছিল। আচ্ছা, আপনাদের কি রেগুলারই চেকিং চলে? কালকে কি মানে চেকিংটা কি মানে ভারবারই চেকিং না কোনো ইনফরমেশন? না, আমাদের ইনফরমেশন ছিল। ইনফরমেশন ছিল। কোথায় চেকিংটা করছিলেন? আমরা চেকিংটা করছিলাম স্টেশন রোডে। আপনারা কি রিমান্ডে নিচ্ছেন? আমাদের তো রিমান্ডে নেওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, পুলিশ যদি নেন তাহলে পুলিশ নেবে। আমাদের শুধু কাঠ এবং গাড়ি সম্বন্ধীয় আমাদের কেসটা হবে। আপনার নাম? আমার নাম সুজিত কুমার চ্যাটার্জি, ফরেস্ট রেঞ্জ অফিসার, মালদা রেঞ্জ। তুমি কি কাজ করো? কি কাজ করো? তুমি নিজেকে কাঠের ব্যবসা করতা? আগে ফরেস্টে কাজ করতাম। নিজেকে রেঞ্জ অফিসার বলে পরিচয় দিয়েছো? মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।